জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ এই মুহূর্তে সব থেকে ব্রেকিং আপডেট কলকাতা পুলিশের মেন এক্সাম কবে থেকে হবে এবং তোমরা কলকাতা পুলিশের প্রিলিমারি ডেট দিয়ে দিচ্ছে সেটা ইতিমধ্যেই কিন্তু প্রায় শুরুর মুখে এবং প্রায় খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এই ফারে জানতে পেরেছি কলকাতা পুলিশের অথেন্টিক একটা আপডেট মেন এক্সাম কবে কলকাতা পুলিশের কনস্টেবল মেন এক্সাম সে মেন এক্সাম কবে হবে এবং সে মেন এক্সামে তোমাদের অ্যাডমিট কার্ড কবে দিবে সেটা সম্পর্কে আলোচনা করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে তো এটুকু তোমাদের কিন্তু হাতের সময় নেই এখন থেকে প্রিপারেশন খুব জোর কদমে স্টার্ট করে দাও এমনটা ভাবার কোনো কারণ নেই যে এখন এক্সাম দেরি আছে তাহলে কিন্তু খুব বড় মিস করবে আলোচনা করবো সেটাই বিস্তারিত ভিডিওর মাধ্যমে তার ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং কথাগুলো মন দিয়ে শোনা আশা করে একটু হলেও আসবে ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে যারা এখন টেলিগ্রাম চ্যানেল যুক্ত হননি লিঙ্কে তার ডিসক্রিপশান ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে সরাসরি টেলিগ্রাম যে চ্যানেল আমাদের ঠিক আছে যে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হতে ভুলো না কারণ নিত্য নতুন আপডেট ছোট বড় আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তাই আমি রিকোয়েস্ট ইউ টু জয়েন ইউ টেলিং ইউ ইট উইল বেনিফিটস ইউ রেদার দ্যান দ্যাটস ঠিক আছে তোমাদের কিন্তু এটা একটু হলেও উপকার আসবে অ্যাজ ইউ যাও তোমরা দেখতে পাচ্ছো এখানে একটা নোটিস কিন্তু প্রকাশিত হচ্ছে রেজাল্ট অফ প্রিলিমিনারি রিটার্ন টেস্ট ফর দ্য ফিজিক্যাল মেজারমেন্ট অফ ফিজিক্যাল এহেন্স টেস্ট এটা কিন্তু হচ্ছে রিলাক্সেশন অপারে তোমাদের আছে ট্রান্সজেন্ডার পার্সনদের কিন্তু সাব ইন্সপেক্টর পদে সেটাও কিন্তু কলকাতা পুলিশের ছাড় দেওয়া আছে ঠিক আছে তো শীঘ্রই তোমাদের মাঠ কমপ্লিট হয়ে যাবে মাঠ কমপ্লিট হওয়ার পর তোমাদের যে এক্সাম ডেট সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি তোমাদের এক্সাম ডেট ঠিক করা হয়েছে ডিসেম্বরের তিন তারিখে হ্যাঁ বন্ধুরা ডিসেম্বরের তিন তারিখ দু হাজার তেইশ ঠিক আছে থার্ড ডিসেম্বর দু হাজার তেইশ সম্ভবত রবিবার ঠিক আছে থার্ড ডিসেম্বর তোমাদের রবিবার ঠিক আছে এই রবিবারে কিন্তু তোমাদের এক্সাম হবে তো তোমরা কিন্তু মেন্টালি ইমোশনালি ফিজিক্যালি তিনভাবেই কিন্তু রেডি থেকো কারণ হাতে কিন্তু বেশি সময় নেই হয়তো শোনাচ্ছে যে হাতে মাঝে মাত্র একটা মাস সময় অনেক পুজো হলো আনন্দ হলো দেখো অ্যাজ ইউ নো তোমরা জানো যে প্রিলির কাট অফ কত হাই চলে গেছে জেনারেলদের কাট অফ গেছে সাতষট্টি ঠিক আছে সেখান থেকে তোমরা বুঝতে পারছো যে এক্সামের যে লেভেল সে লেভেল কিন্তু খুব হাই মানে একটু হলো মডারেট হতে চলেছে খুব জটিল হবে না খুব ইজি হবে না মডারেট টাইপে হবে সো চিন্তার কোনো কারণ নেই থার্ড ডিসেম্বর তোমরা সেই ডেটটা ধরে চলো আর ঠিক আছে তিন ডিসেম্বর দু হাজার তেইশ থার্ড ডিসেম্বর দু হাজার তেইশ তোমাদের কিন্তু এক্সাম হবে তো এক্সাম এক্সামের জন্য সবাই কিন্তু দিয়ে প্রিপারেশান স্টার্ট করে দাও বেশি বেশি করে প্র্যাকটিস শার্ট করো এবং ইংরেজির উপর একটু জোর দাও ঠিক আছে ইংরেজি অনেকটা আপগ্রেডিং করবে সঙ্গে তো ম্যাথ জিকে রিজনিং এগুলো তো আছে সে সমস্ত বিষয়গুলো আশা করি তোমরা প্রিমের থেকে অনেকটা কভার করেছো যে জোর দিতে হবে সেটা ইংলিশটা অ্যাড হয়েছে তো ইংলিশটা তোমরা কিন্তু একটু জোর দিতে হবে যদিও নাম্বারটা কম বাট জোর দিতে হবে ঠিক আছে কম্পিটিশান কিন্তু হাই হাই লেভেলে হতে চলেছে বন্ধুরা তো তোমরা কিন্তু সেইভাবে কিন্তু প্রিপারেশন স্টার্ট করে দাও লাস্টে একটা কথাই বলবো ডেটটা তোমরা আমাদের চ্যানেলে প্রথম বললাম থার্ড ডিসেম্বর তোমাদের কলকাতা পুলিশের যে মেন এক্সাম সেটা কিন্তু কন্ডাক্ট হবে তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থেকে সুস্থ দেখো ডেটটা মনে রাখো থার্ড ডিসেম্বর ঠিক আছে থার্ড ডিসেম্বর তোমাদের এক্সাম হতে চলেছে বিরিয়ানি অ্যান্ড ইজ অল দা বেস্ট অ্যান্ড গিভ ইউ হান্ড্রেড পার্সেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ